অনুষ্ঠিত হলো আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার 2022 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনের চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এছাড়া উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও এবং এমডি এম জামাল উদ্দিন এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে ছয়জনকে সেরা উদ্যোক্তার পুরস্কার দেয়া হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন স্থানে থাকা এসএমই উদ্যোক্তাদের উৎসাহ দিতে এই আয়োজন।